দেখুন, যে কারণে কাতার সংকট সমাধানে রেক্স টিলারসনের আহ্বানে আরব দেশে সাড়া নেই, কাতারে মানবিক বিপর্যয়ের আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মানবিক বিপর্যয়ের আশঙ্কার বিষয়ে সতর্ক করে কাতার সংকট সমাধানের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তাতে কার্যত সাড়া দেয়নি উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। বরং সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এই পদক্ষেপের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছে দেশগুলো। আরব আমিরাত মিস্টার ট্রাম্পের নেতৃত্বে প্রশংসা করেছে, কিন্তু তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতারের উপর এ ধরনের পদক্ষেপের ফলে মানবিক বিপর্যয়ের ফলাফল সৃষ্টি হতে পারে বলে অবরোধ শিথিলের যে আহ্বান জানিয়েছে সে বিষয়ে নিশ্চুপ মধ্যপ্রাচ্যের দেশগুলো। মিস্টার টিলারসন বলেন, এদিকে একটা মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করবে, অন্যদিকে তার সন্ত্রাস প্রতিরোধে আঞ্চলিক সহবস্থানের ক্ষেত্রে প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, এ ধরনের অবরোধ এই অঞ্চলে মার্কিন এবং অন্যান্য আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে বাধাগ্রস্ত করবে। অন্যদিকে কাতারকে উদ্দেশ্য করে শুক্রবার মিস্টার ট্রাম্প বলেন, মানুষের দ্বারা অন্য মানুষকে হত্যার শিক্ষাদান থেকে বিরত থাকুন। তিনি বলেন, আমি রেক্স টিলারসনের সাথে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে সন্ত্রাসী মতাদর্শে আর্থিক পৃষ্ঠপোষকতায় দেওয়া বন্ধ করার জন্য কাতারকে চাপ প্রয়োগের সময় এসেছে, এক্ষেত্রে ঐক্যবদ্ধ দেশগুলোর সাথে কাতারও ফিরে আসবে তিনি এমনটাই মনে করেন বলে উল্লেখ করেন। আমাদের চ্যানেলটাতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।